আপনি কি কখনো ভেবেছেন যে পেন্সিল ছোটবেলা থেকে ব্যবহার করে আপনি এ পর্যন্ত এসেছেন? সেটা তো কাঠ দিয়ে তৈরি হয়, কিন্তু তার ভেতরের এই কালো রঙের লেড কিভাবে ঢোকানো হয়? অথবা গাড়িতে থাকা এয়ার ব্যাগস, যেটা প্রতিদিন হাজারো মানুষের জীবন বাঁচায়, সে ব্যাগস এত দ্রুত কিভাবে ফুলে ওঠে? ইতিহাসের সর্বপ্রথম এয়ার ব্যাগ কবে এবং কেন বানানো হয়েছিল? আমাদের ডেইলি লাইফে আমরা এমন অনেক জিনিস ব্যবহার করি যার উপকারিতা আমরা জানি, কিন্তু সেটা কতটা কষ্ট এবং কোন পদ্ধতিতে তৈরি করা হয় এটা হয়তো আমাদের মধ্যে খুব কম লোকই জানে। তো আসুন দেখে নেই এমন পাঁচটি ম্যানুফ্যাকচারিং প্রসেস যেগুলো আমরা প্রায় প্রতিদিনই ব্যবহার করে থাকি। এয়ারব্যাগস। এয়ারব্যাগসের চিন্তা সর্বপ্রথম 1950-তে একটি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারের মাথায় এসেছিল। তিনি নিজের ফ্যামিলির সাথে ট্রাভেল করছিলেন এবং একটি অ্যাক্সিডেন্টের শিকার হন। সেই দুর্ঘটনায় সবার প্রাণ বেঁচে যায়, কিন্তু এই দুর্ঘটনাটি হওয়ার কারণে ইঞ্জিনিয়ারের মাথায় এয়ারব্যাগ তৈরির বুদ্ধি আসে। দুর্ঘটনার সময় এয়ারব্যাগটি ফুলে উঠতে সময় নেয় মাত্র 20 মিলি সেকেন্ডস, মানে চোখের পলকে যতটা সময় লাগে ততটা সময় এয়ারব্যাগ 5 বার ফুলে উঠতে পারে। এয়ারব্যাগের ম্যাটেরিয়ালও অনেক স্পেশাল হয়, যেটা এক পিসে বানানো হয়। এটাতে বেশ মোটা ফেব্রিক্স ব্যবহার করা হয়। একই সময়ে 1000 লাইলন সুতা দিয়ে এই ম্যাটেরিয়াল বানানো হয়। যদি প্রসেসে একটি দাগা ভেঙে যায় তাহলে সেন্সর সাথে সাথে মেশিন বন্ধ করে দেয়। অবশ্যই এই মেশিন অনেক ফাস্ট চলে, তারপরও এই মেশিন 1 ঘন্টায় মাত্র 8 মিটার ফেব্রিক্স তৈরি করতে পারে। একদিকে ফেব্রিক্স তৈরি হতে থাকে আর অন্যদিকে বাকি কাজ চলতে থাকে। এটা তৈরি হওয়ার পর ফেব্রিক্সগুলো ধোয়া হয়। ধোয়ার পর ফেব্রিক ভিজে যায়, তারপর এটাকে গরম রোলার্সের উপর দিয়ে শুকানো হয় এবং প্রেসও করা হয়। কেননা এয়ারব্যাগের মধ্যে গ্যাসের প্রেশার সৃষ্টি হয়, এজন্য এটার উপর এয়ার টাইট করার জন্য সিলিকন দিয়ে কোটিং করা হয়। কম্পিউটারাইজড রোলার ফেব্রিকটির উপর ভালোভাবে সিলিকন ছড়িয়ে দেয়। তারপর ফেব্রিককে বড় বড় ওভেনের মধ্যে রাখা হয় যাতে সিলিকন ভালোভাবে শুকিয়ে যায়। এখন কথা বলবো মুক্তালিফ সেফ এবং মুক্তালিফ সাইজের এয়ারব্যাগ এর কাটিং সম্পর্কে। কম্পিউটার অপারেটর মেশিনে প্রতিটা এয়ারব্যাগকে একটি নির্দিষ্ট সাইজে কেটে নেয়। ফাইনাল ইন্সপেকশনের পর এটা সেলাই করা হয়। তারপর সব শেষে এটা পরীক্ষা করা হয়। এখন কথা বলবো অ্যালুমিনিয়াম ফয়েল সম্পর্কে। অ্যালুমিনিয়াম ফয়েল এতটাই পাতলা হয় যে সামান্য প্রেশারেও এটা ফেটে যায়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন অ্যালুমিনিয়ামের এত ভারী শক্ত ব্লকসকে এতটা পাতলা শিটে কিভাবে কনভার্ট করা হয়? সর্বপ্রথমে পিওর অ্যালুমিনিয়ামের ছোট ছোট টুকরো, যেটাকে ইনগটসও বলা হয়, এগুলোকে ফার্নেসে মেল্ট করা হয়। 27,000 কেজি অ্যালুমিনিয়াম গলাতে 8 ঘন্টা সময় লাগে। এরপর লিকুইড অ্যালুমিনিয়ামকে ফিল্টার করে পরিষ্কার করা হয়। এই গলিত অ্যালুমিনিয়ামকে নির্দিষ্ট পাত্রে ঢেলে ঠান্ডা করা হয়। তারপর এটাকে এই ধরনের দেখা যায়। অ্যালুমিনিয়ামের এক একটি ব্লক 7.5 টন ওজনের হয়, যাকে ক্রেনের সাহায্যে উঠিয়ে মিলিং মেশিনের উপর রাখা হয়। এই মেশিনে থাকা গরম রোলার অ্যালুমিনিয়ামের ব্লককে স্তরে স্তরে পাতলা করতে থাকে। প্রতিবার ঘোরার পর এই রোলার একে অপরের কাছাকাছি চলে আসে। 45 সেন্টিমিটার মোটা অ্যালুমিনিয়ামের ব্লককে নিয়ম অনুযায়ী জাস্ট 15 বার মেশিনের মাধ্যমে 5 সেন্টিমিটার পর্যন্ত প্রেস করা হয়। এরপর এই 5 সেন্টিমিটার শিটকে ফয়েল শিটের মতো পাতলা করার জন্য আলাদা মিলিং মেশিনের মধ্য দিয়ে পার করা হয়। এরপর অ্যালুমিনিয়াম ফয়েল এতটাই পাতলা হয়ে যায় যে এর সাইড ড্যামেজ হয়ে যায়, কিন্তু কাটার ব্লেডের মাধ্যমে ভিন্ন ভিন্ন সাইজে কাটা যায় এবং ড্যামেজ হওয়ার সাইডও কেটে আলাদা করে দেওয়া হয়। মেশিনের অন্য ধাপে ফিনিশিং প্রোডাক্ট মানে অ্যালুমিনিয়াম ফয়েল রোল ওয়াইল্ড হয়ে যায়, যেটা এখন ব্যবহারের জন্য একেবারে প্রস্তুত। এখন আসুন জেনে নেই বুলেট প্রুফ গ্লাসের ম্যানুফ্যাকচারিং প্রসেস সম্পর্কে। 9mm বুলেট এতটাই পাওয়ারফুল হয়ে থাকে যে সেটা স্টিলের মোটা প্লেটকে ছিদ্র করে দেয়। তাহলে সেটা বুলেট প্রুফ গ্লাস কেন ছিদ্র করতে পারে না? বুলেট প্রুফ গ্লাসে এমন কি জিনিস থাকে যার কারণে বুলেট এটাকে ক্রস করতে পারে না? সর্বপ্রথম একটি নর্মাল গ্লাসকে ওভেনের সাহায্যে বেন্ট করা হয়, কেননা বেন্ট গ্লাস একটি সোজা বা সমান্তরাল গ্লাসের চেয়ে অধিক স্ট্রং হয়ে থাকে। এরপর 4টি বেন্ট গ্লাসকে একটির উপর আরেকটি রাখা হয়, কিন্তু তার মধ্যে পিভিভি একটি শিট দেয়া হয়।
এই স্পেশাল শীট শুধু এই গ্লাসগুলোকে নিজেদের মধ্যে আটকিয়েই রাখে না, বরং পাশাপাশি এটা গ্লাসকে ডোজ বানিয়ে দেয়। চার বেন্ট গ্লাস এবং তিনটি পিভিবি শীটের মিশ্রণ, এরপর সাইডের টেপ দিয়ে আটকে দিয়ে তার উপর প্লাস্টিকের শীট দিয়ে মোড়ানো হয় এবং এটাকে ভালোভাবে এয়ার টাইট করে দেয়া হয়। এখন সময় আসে এর মধ্য থেকে বাতাস বের করার। একটি ভ্যাকুয়াম পাম্পের সাহায্যে এই প্লাস্টিক র্যাপের ভেতর থেকে সম্পূর্ণ বাতাস বের করে নেওয়া হয়। এরপর এটাকে একটি বড় কন্টেইনারে রাখা হয়। এই কন্টেইনারে বাতাসের চাপ আমাদের বায়ুমণ্ডলের থেকে 10 গুণ বেশি হয় এবং এটার তাপমাত্রা 278 ডিগ্রি সেলসিয়াস রাখা হয়। এই তাপমাত্রার প্রেশার পিভিবি এবং গ্লাসকে একে অপরের সাথে ফিউজ করে দেয়। যেটা প্রথমে চারটি গ্লাস এবং তিনটি পিভিবি শীট ছিল, সেটা এখন সব কিছু ফিউজড হয়ে একটিতে রূপান্তরিত হয়। আর এই সিঙ্গেল শীটকে বুলেট প্রুফ গ্লাস বলা হয়। বুলেট প্রুফ গ্লাসে যদি 9mm বুলেট দিয়ে টেস্ট করা হয়, তাহলে সর্বপ্রথম লেয়ার্সে গুলির শক্তি পুরো গ্লাসে ছড়িয়ে পড়ে আর এর মধ্যে থাকা পিভিবি শীট গুলিকে আটকে ফেলে, যার কারণে সর্বশেষ গ্লাস পর্যন্ত বুলেট পৌঁছাতে পারে না। এখন কথা বলবো পেন্সিল সম্পর্কে, যেটাকে লেড পেন্সিলও বলা হয়। আসলে এটার মধ্যে লেড থাকে না, বরং এটাতে গ্রাফাইট থাকে, যেটা কাগজে নিজের কালো ইমেজ ছেড়ে দেয়। ইতিহাসে সর্বপ্রথম পেন্সিল এয়ার 1630 বানানো হয়েছিল। কেননা গ্রাফাইট আর লেড দেখতে একই রকম, এ কারণে প্রথম মানুষ মনে করত যে পেন্সিলের মধ্যে লেড ব্যবহার করা হতো। এ কনফিউশন ইয়ার 1789 ক্লিয়ার হয়, কিন্তু এখনও পর্যন্ত অনেক মানুষ পেন্সিলকে লেড পেন্সিলই বলে থাকে। যেমনিভাবে পেন্সিলের হিস্টোরি অনেক ইন্টারেস্টিং, একই সাথে এর ম্যানুফ্যাকচারিং প্রসেসও অনেক ইন্টারেস্টিং। সর্বপ্রথম গ্রাফাইট এবং ক্লের মিক্সার বানানো হয়। এই ক্লে যখন সফট হয়, তখন এটাকে প্রেশারের মাধ্যমে লেডের সাইজের দ্বারা ঠিক করা হয়। এই মেশিনের সাহায্যে পুরোপুরি এক মাপের লেড বের হতে থাকে। তারপর এই লেডগুলোকে একত্র করে ওভেনে শুকানোর জন্য দেয়া হয়। কালার পেন্সিলের লেড তৈরি করার জন্যও একই প্রক্রিয়া ব্যবহার করা হয়। শুধু এখানে ক্লারিফাইডের জায়গায় কাদামাটি এবং রং ব্যবহার করা হয়। এই জন্য রং পেন্সিলের লেডগুলো একটু মোটা করে তৈরি করা হয়, কারণ এগুলো সহজেই ভেঙে যায়। লেড তৈরির পরের ধাপ হল পেন্সিল তৈরি করা। 10mm দৈর্ঘ্যের একটি কাঠের শীটে মেশিনের সাহায্যে লেডের সমান নল তৈরি করা হয়। তারপর পরিমাণ অনুযায়ী আঠা ব্যবহার করে এগুলোকে একটি কাঠের শীট দিয়ে রাখা হয়। এবার এগুলোকে একটি বড় চাকায় বসিয়ে দেওয়া হয় শুকানোর জন্য, যাতে করে লেডগুলো ভালো মতন শুকিয়ে যায় ও শক্ত হয়। এই প্রক্রিয়াটি শেষ হলে এগুলোকে নিয়ে যাওয়া হয় মিলিং মেশিনে, যেখানে লেডগুলোকে আলাদা আলাদা আকৃতিতে কাটা হয়ে থাকে আর অন্যদিক থেকে এগুলোকে রং লাগানো হয়। তারপর আলাদা কয়েকটি মেশিনের সাহায্যে সিল মারা হয়। অতঃপর পেন্সিলগুলোর গুণগত মান যাচাই করা শুরু হয় এবং পেন্সিলের চাপ পরীক্ষা করা হয় এবং সর্বশেষে পেন্সিলগুলোকে শার্প করে প্যাকেটজাত করা হয়। এবার আমরা কথা বলবো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস চিনিকে নিয়ে। আখের রসের মাধ্যমে কিভাবে এই বিশুদ্ধ সাদা স্পটিক তৈরি করা হয়, চলুন দেখে নেই। প্রথমে আখগুলোকে ট্রাকে লোড করে চিনির ফ্যাক্টরিতে আনা হয় এবং এগুলোকে কেটে ভালো করে ধোয়া হয়। এবার একটি পেষণকারী মেশিনের মাধ্যমে আখগুলোকে ভালোভাবে পিষিয়ে এর রস বের করা হয় এবং এর সঙ্গে অনেক কিছু মিশ্রণ করা হয়, যেমন মাটির পাথর ইত্যাদি। তারপর রসগুলোকে ফিল্টার করা হয়। ফিল্টার করবার জন্য রসগুলোকে লাইমের সলিউশনে মিশিয়ে প্রায় 6 ঘন্টার মতো ফোটানো হয়। ভালোভাবে ফুটে গেলে আখের রসের রং বাদামি থেকে হলুদ রঙে পরিবর্তিত হয় এবং এর কারণে এর পিএইচ লেভেলও নর্মাল হয়ে যায়। এবার আখের রসগুলোকে একটি ট্যাঙ্কে 2 ঘন্টার জন্য মজুত করা হয়, যাতে করে এতে থাকা মাটি, পাথর ইত্যাদির মতন অশুদ্ধ জিনিসগুলি আলাদা হয়ে যায় এবং পরিষ্কার রস বের করে ফেলা হয়। তারপর আখের রসকে একটি বয়লিং মেশিনে ঢালা হয় এবং এত পরিমাণ বয়লিং করা হয় যে এর পানিগুলো আলাদা হয়ে যায় এবং খানিকটা এমন রূপ ধারণ করে। এবং এই পেস্ট যদি জমা করে রেখে দেওয়া হয়, তাহলে এটা গুড় হয়ে যায়। কিন্তু এই গুড় থেকে বিশুদ্ধ সাদা স্পটিকে রূপান্তর করার জন্য এটিকে একটি সুক্রোজ নামক সলিউশনে মেশানো হয়, যাতে করে এর বাধাই হয়ে যায়। তারপর এটিকে আরেকটি মেশিনে নেওয়া হয়, যেটা অনেকটা ওয়াশিং মেশিনের মতো কাজ করে।
ওয়াশিং মেশিনের ভেতর যেমন কিছু খাঁজ কাটা থাকে যার মাধ্যমে কাপড়ের পানিগুলোকে রগড়ে ফেলা হয়, ঠিক তেমনি এই মেশিনটিও রগড়ানোর কাজে ব্যবহার করা হয়। এই প্রক্রিয়াটিকে সেন্ট্রিফিউজ বলা হয়। চিনির পেস্টটিকে যখন হায়ার পিয়ামে ঘোরানো হয় তখন চিনিগুলো নিচের দিকে নামতে থাকে, তবে তারপরও এই চিনিগুলোর হিউমিডিটি অনেকটাই বেশি থাকে, যার কারণে এগুলোকে শুকানোর জন্য একটি গরম হাওয়ার মধ্যে প্রবেশ করানো হয় যাতে করে চিনির হিউমিডিটি কমতে থাকে। এবার চিনি প্যাকেটজাত করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। এই প্যাকিং মেশিনের মাধ্যমে দৈনিক 2 লক্ষ বা তার বেশি প্যাকেট তৈরি করা সম্ভব। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে লিখতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।